দু সালের পর আবার দু রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আরও একটা বিশ্বাসঘাতক জুমলা এবং আলপটকা উপহারের আশ্বাস দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ এমনটাই কারণ ধর্মনগরে জনবিশ্বাস যাত্রা দিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাঝিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার দুপুরে উত্তর জেলার ধর্মনগরের বীরবিক্রম ইনস্টিটিউট স্কুল মাঠে এই বিশ্বাস যাত্রার শুভ সূচনা করেন তিনি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ আরো অনেকে কিন্তু আশ্চর্যের বিষয় হল যেখানে রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী এবং বিধায়করা নির্বাচনের দামামা বাঁচতেই রাজ্যের বেকারদের চাকুরির বন্যা বইয়ে দিয়েছেন বলে স্লোগান তুলছেন সেখানে অমিত শাহর ভাষণে কিন্তু সেই তথ্য আর উঠে এলো না যার কারণে সাধারণ মানুষ সহ আমজনতা বুঝে গেল কতটুকু বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছেন রাজ্যের বর্তমানে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী তথ্য সংস্কৃতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীরা কারণ দু সালের নির্বাচনের আগেও দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা যেখানে গত আটান্ন মাসে কুড়ি শতাংশ বাস্তবায়িত হয়নি আর এবার সে খোলস পাল্টে জনবিশ্বাস যাত্রা নাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই নূতনভাবে মানুষদের টুপি পরাতে চাইছেন যার কারণে সাধারণ মানুষ বুঝে গেছেন যে জনবিশ্বাস যাত্রা নয় জনবিশ্বাসঘাতক যাত্রার শুভ সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই অভিমত তথ্যবিজ্ঞ মহলের বিউরো রিপোর্ট আকাশ ত্রিপুরা